টিভি টিভি দেখে নেন, সন্ধ্যাবেলা কিন্তু রিমোটটা আমার চাই, বলে দিলাম কিন্তু। হ্যাঁ তোর নেই না, তুই কে বারণ করেছে তোকে টিভির রিমোট নিতে? আমার সঙ্গে আজকে জি বাংলায় দেব আসবে, বৈশাখী আড্ডা আছে, সেইটা দেখবো। ব্যাস তুই নিয়ে তোর কাছে রেখে দে না, হাতে ফেভিকুইক দিয়ে রিমোটটা আটকে রাখ না, আমার সাথে কোনো প্রবলেম নেই, নে কোনো অসুবিধা নেই। ওকে না রিমোটটা হাতে নিয়ে বসার জন্য বলিনি, কেকেরের খেলা আছে সেইটা দেখবো, সেই জন্যই বললাম যে টিভি আর রিমোট দুটোই কিন্তু আমার লাগবে, ঠিক আছে? এই এমন তোর কেকেআর রে, তার জন্য আমি আমার ফেভারিট প্রোগ্রাম মিস করবো? এ লোকতাকার কে রে, যদি ভাবতাম যে সিএসকে খেলছে তবুও নয় ভাবতাম, আর এই কেকেআর বলে আমি রিমোটটা তোকে ছেড়ে দেবো এমনিতে? বাহ মজার মূল্য পেয়েছিস তো রে, তুই তো দেশদ্রোহী, নিজের টিমকে নিজের জায়গা ছেড়ে অন্য টিমকে সাপোর্ট করছে, তোকে না এক্ষুনি বাড়ি থেকে দূর দূর করে বের করে দেওয়া উচিত, জানিস? মা তাড়াতাড়ি এসো রান্নাঘর থেকে, দেখো রিমোট নিয়ে মামাই করছে, রিমোটটা রান্নাড়ি করছে, দিল শেষ করে, তোমার শোগুলো সব বরবাদ করে দিল, তাড়াতাড়ি রান্নাঘর থেকে এসো, গেলো রিমোট গেলো আজকে। দে বলছি রিমোটটা, দে ছাড় ছাড় রিমোটটা, আমি বাড়িতে আগে এসেছি, আমার অধিকার বেশি, তোর নয়, ছাড় 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 বলছি রিমোটটা, ছাড়। সব শেষ করে দিল, বাড়ির আর কিছু রাখলো না, রিমোট টিভিটাও ভেঙে দে না, দে ভেঙে দে, সারাদিনই ভাই বোন দুটো আছে আর ঝগড়া করছে, একজন তো টিভি দেখে যাচ্ছে পড়াশোনার কোনো ভাট নেই, আর আরেকজন তো ল্যাপটপে পেন্ডাবক করতো, আসছে খাচ্ছে বেরিয়ে যাচ্ছে, পাড়ায় আড্ডা দিচ্ছে রকে বসে, তার তো আর কোনো চিন্তা ভাবনা নেই, তোর সাথে এরকম করবে দেখবি, দৌব একটা এমন চর না, মজা বার করে দেবো বাবু তোর, জানিস ছোটো বোনটার সাথে কেন ঘনিষ্ঠ এরকম করছি, ছোটো বোনটা একটু টিভি দেখছে, আমি একটু টিভি দেখবো তো সহ্য হয় না, না দেখবি, আয় আয় মজা দেখাচ্ছি, আয় আয়। না না আমি কিছু করিনি, আমি তোমাদের দেখতে বারণ করিনি তো, আমি কিছু করিনি, আমি যাচ্ছি যাচ্ছি, আমি চলে যাচ্ছি, আমি বাবা ক্লাবেই দেখবো, তোমরা এখানে চা খুশি দেখো, আলাই বাবা এক্ষুনি ঘরে থাকলে উত্তম মধ্যম খেতে হবে বা আলাই। বেশ হয়েছে, খেয়েছে আর যা বসে, ঠিক হয়েছে, যেমন করেছে সেই রকম পিটেছে, আমার তো হেভি মজা লেগেছে আজকেও মায়ের কাছে খেয়েছে বলে। হ্যালো গাইস, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা আছে ক্লিক করে দিও, নোটিফিকেশান অল হয়ে যাবে, আর একটুখানি মেম্বার হলেই আমার 1K ডান হয়ে যাবে, 5 মিনিট অলরেডি হয়ে গেছে, তার জন্য থ্যাংক ইউ সো মাচ, এইভাবে আমাকে অলওয়েজ সাপোর্ট করো এবং আমি তোমাদের অলওয়েজ এইভাবে হাসাতে পারি, কারণ এখনকার হাসাটা খুব দরকার, হাসাতে পারি, চেষ্টা করি, আরও সুন্দর সুন্দর কিন্তু ভিডিও আসতে চলেছে, তার জন্য ওয়েট করো এবং সাথে দেখো, চলো আজকের জন্য বাই। আর ভিডিওর কোন পার্টটা তোমাদের সাথে রিলেটেড, ভাই বোনদের সাথে রিলেটেড, সেটা কিন্তু কমেন্ট করতে ভুলো না, তো চলো বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।